সবাইকে আসসালামু আলাইকুম রবিউল জিরো নাইন টিভেনে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি আটচল্লিশ ভোল কন্ট্রোলার ভাই অনেকে করতেছেন যে ভাই আটচল্লিশ ভোল কন্ট্রোলারের ভিডিও দেন তো অনেক দিন যাবৎ আটচল্লিশ ভোল কন্ট্রোলারের ভিডিও দিতে পারি নাই তো অনেকেই বেশ কমেন্ট করতেছেন তো যাই হোক এই কন্ট্রোলারের সমস্যাটি কি এই যে আমাদের যে আটচল্লিশ ভোল লাইনের মধ্যে যে দুইটি ফিল্ডারিং ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটারগুলি বাস্ট হয়ে গেছে এবং এই যে এখানে আটচল্লিশ ভোল্ট লাইনের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে পুড়ে গেছে হ্যাঁ এই কানেকশনটি দিয়ে দিলাম এবং ফিল্টারিং ক্যাপাসিটারগুলি লাগালাম লাগানোর পরে এখন আমাদের যেই মসফেটের যে মাপগুলি আসতেছে তো মাসপ্যাটের মাপগুলি সব ঠিকঠাক কারণ আমাদের এই লাইনটি ডিসকানেক্ট থাকলে এই মসপ্যাডের মাপগুলি সঠিক দেখাবে না তো এই কারণে এই কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটি সম্ভবত আমাদের নেগেটিভ পজিটিভ হয়েছিল যে মাইনাস লাইন পজিটিভে গিয়েছিলো আর পজিটিভ লাইন মাইনাসে গিয়েছিল তো এটাই সম্ভবত কারণ এই কারণে এই দুটি একেবারে বাস্ট হয়ে গেছে এবং আটচল্লিশ ভোল্ট লাইনের কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গেছে তো আশা করি এই এই ধরনের সমস্যার মধ্যে পড়লে আপনারা এই ভিডিওগুলি দেখে সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে রুবিল জিরো নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই ধরনের কন্ট্রোলারের প্রবলেমগুলি কমেন্ট করবেন এবং আমি ওই ভিডিওগুলি তুলে ধরব তো আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ